নৌকায় ভোট দিলে কেন্দ্রে যান, তা না হলে কেন্দ্রে যাওয়ার দরকার নেই। মেহেরপুরের গাংনী উপজেলার সাবেক চেয়ারম্যান শহীদুল হক বিশ্বাস ও বর্তমান চেয়ারম্যান মশিউর রহমানের এমন বক্তব্যের দুটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সম্প্রতি ভাইরাল হয় ভিডিও দুটি। এই ঘটনায় প্রতিবাদের সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেন। এ সময় সুষ্ঠু ভোট হওয়া নিয়ে শঙ্কা জানান তিনি। সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগও করা হয়। এদিকে ভাইরাল ভিডিও সম্পর্কে কিছু জানেন না বলে দাবি আওয়ামী লীগের প্রার্থী ডাক্তার আবু সালে মোহাম্মদ নাজমুল হকের। ভয়াবহ খারাপ বক্তৃতার প্রেক্ষিতে নির্বাচন কমিশন বরাবর আমরা একটি অভিযোগ পত্র দায়ের করলাম। অভিযোগের যে প্রকার, অভিযোগের প্রকার ভেদ অনুযায়ী যেটা যেখানে প্রেরণ করা প্রয়োজন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা সেই অভিযোগ সেখানে প্রেরণ করবো।